বিগত চার তারিখের সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তির সূত্র ধরে আমরা যেটা জানতে পেরেছি সেটি কিন্তু আমি আপনাদের সামনে হাজির করার চেষ্টা করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আশা করি আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের চারটি গভর্নমেন্ট মডেল স্কুল যার মধ্যে হিন্দি মিডিয়াম রয়েছে একটি এবং বাকি তিনটি কিন্তু বেঙ্গলি মিডিয়াম স্কুল তো এই চারটি স্কুলের জন্য গেস্ট টিচার পদে অ্যাপ্লিকেশান করতে পারছেন বেঙ্গলি ইংলিশ এবং হিন্দি ম্যাথমেটিক্স জিওগ্রাফি হিস্ট্রি লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স পদে অ্যাপ্লিকেশান করতে পারছেন আপনাদের এক এক দু হাজার তেইশের হিসাব অনুযায়ী সর্বোচ্চ বাষট্টি বছরের মধ্যে বয়স হয়ে থাকলে অ্যাপ্লিকেশান করতে পারবেন তবে আরেকটি শর্ত এখানে জোড়া রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র রিটায়ার ক্যান্ডিডেটরাই এখানে অ্যাপ্লিকেশান করার সুযোগ পাচ্ছেন বা ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন গভর্নমেন্ট স্কুলে যদি কাজ করে থাকেন অথবা গভর্নমেন্ট এডেড স্কুলে যদি কাজ করে থাকেন অথবা গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলে যদি কাজ করে থাকেন অথবা প্রাইভেট আনএডেড ইংলিশ মিডিয়াম স্কুলেও যদি কাজ করে থাকেন তাহলে এই ওয়াক ইন ইন্টারভিউতে গেস্ট টিচার পদে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন বা ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে পারবেন এছাড়া এর পাশাপাশি নন টিচিং পদেও এখানে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে দুজন নেওয়া হচ্ছে গ্রুপ সি পদে দুজন নেওয়া হচ্ছে গ্রুপ ডি পদে এবং তিনজন নেওয়া হচ্ছে নাইট গার্ড পদে এক্ষেত্রেও কিন্তু এক এক দু হাজার তেইশের হিসাব অনুযায়ী সর্বোচ্চ কিন্তু বাষট্টি বছরের মতো বয়স হয়ে থাকতে হবে এক্ষেত্রেও কিন্তু হিন্দি এবং বেঙ্গলি মিডিয়াম স্কুলের জন্যই আপনাদের এই ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে হচ্ছে টিচিং পদের ক্ষেত্রে বাড়তি সতর্কতার জন্য একটি কথা জানিয়ে দিতে চাইছি আপনারা যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান লেভেল বা সমতুল লেভেলে যদি বাংলা ভাষা পেপারটা নিয়ে পড়াশোনা করে থাকেন তাহলে বেঙ্গলি মিডিয়াম স্কুলের জন্য আপনারা ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে পারবেন আর যারা সমতুল ক্ষেত্রে হিন্দি মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছেন তাহলে কিন্তু হিন্দি মিডিয়াম স্কুলে আপনারা চাকরিটা পাওয়ার জন্য ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে পারবেন এখন দেখে নেব সাবজেক্ট ওয়াইজ এবং পদ ওয়াইজ কোথায় কত ভ্যাকান্সি রয়েছে দেখুন মাল গভর্নমেন্ট মডেল স্কুলে রয়েছে ম্যাথে একটি জিওগ্রাফিতে একটি বেঙ্গলিতে একটি এবং নাইট গার্ডে রয়েছে একটি সিট নাগরাকাটা গভর্নমেন্ট মডেল স্কুলে ইংলিশে রয়েছে একটি জিওগ্রাফিতে রয়েছে একটি মাটিয়ালি গভর্নমেন্ট মডেল স্কুল এখানে রয়েছে জিওগ্রাফিতে একটি ফিজিক্যাল সায়েন্সে রয়েছে একটি একটি রয়েছে নাইট গার্ড পদে একটি রয়েছে গ্রুপ ডি পদে এবং একটি সিট রয়েছে গ্রুপ সি পদে আচ্ছা মাটিয়ালি গভর্নমেন্ট মডেল স্কুল যেটি হিন্দি মিডিয়াম স্কুল এখানে বাংলা সাবজেক্টটা বাদে বাকি সমস্ত পদেই কিন্তু একটি করে সিট বরাদ্দ রয়েছে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউটা হতে যাচ্ছে আঠেরো আট দু তারিখ সকাল এগারোটার সময় আরটিসি হলে ডিএম অফিসে আপনাদের পৌঁছে যেতে হবে জলপাইগুড়ির যে ডিএম অফিস আছে সেই অফিসেই আপনাদের ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে হবে আপনারা নির্দিষ্ট একটি অ্যাপ্লিকেশান ফরম্যাট রয়েছে সেটিকে খুব ভালো করে ফিল আপ করবেন তার সঙ্গে অরিজিনাল ডকুমেন্ট এবং অবশ্যই একটা সেট আপনারা জেরক্স সেলফ অ্যাটেস্টেশন করে নিয়ে যাবেন বা সেলফ অ্যাটেস্টেশন না করলেও আপনারা গন্তব্যে পৌঁছে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তবে আপনারা সেলফ অ্যাটেস্টেশন করে দিতে পারেন দিয়ে আপনারা পৌঁছে যাবেন নির্দিষ্ট গন্তব্যে অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি আপনারা এ ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য ট্রিপল ডব্লিউ ডট জলপাইগুড়ি ডট জিওভি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটিও ভিজিট করতে পারেন এখন দেখে নেব কমন যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি রয়েছে সেই ফর্ম্যাটটি ঠিক রকম দেখুন এটা কিন্তু কমন অ্যাপ্লিকেশন ফর্ম্যাট টিচিং এবং নন টিচিং উভয় পদের ক্ষেত্রেই এই ফর্ম্যাটটিকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করতে হবে এবং তারপরে ফিল করতে হবে ক্যাপিটাল লেটারে কিন্তু ফিল আপ করবেন প্রথমে নাম তারপরে গার্ডিয়ান নেম তারপরে হচ্ছে ডেট অফ বার্থ এবং তারপরে হচ্ছে ডেট অফ রিটায়ারমেন্ট ফ্রম সার্ভিস তারপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস সাত নাম্বারে হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তারপরে প্রফেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ ট্রেনিং ডিগ্রিটার বিষয়টা এখানে দিতে হচ্ছে নয় নম্বরে দিতে হবে কোন পদের জন্য আপনারা অ্যাপ্লিকেশান করছেন সেইটার উপরে ঠিক দশ নম্বরে হচ্ছে কোন সাবজেক্টে আপনারা গেস্ট টিচার পদে অ্যাপ্লিকেশান করছেন সেটা এখানে লিখবেন এগারো নম্বরে হচ্ছে যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে সেটা আপনারা দিয়ে দেবেন বারো নম্বরে অবশ্যই আপনাদের মোবাইল নাম্বারটা দেবেন এখানে ডেট দেবেন এবং এখানে আপনাদের রানিং হ্যান্ডে ফুল সিগনেচার করবেন আচ্ছা কি কি ডকুমেন্ট আপনাদের এর সঙ্গে নিয়ে যেতে হবে সেটা একটু বলে দিই সমস্ত কপি কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি আপনাদের নিয়ে যেতে হবে আচ্ছা আপনাদের এজ প্রুফ দেবেন পিপিও প্রুফ দেবেন আচ্ছা অ্যাপ্রুভাল লেটার আপনারা দেবেন টিচার পদের ক্ষেত্রে আচ্ছা মার্কশিট এবং সার্টিফিকেট এগুলোর অরিজিনাল এবং জেরক্স অবশ্যই নিয়ে যাবেন আচ্ছা প্রফেশনাল কোয়ালিফিকেশানসের মার্কশিট এবং সার্টিফিকেট এটিও নিয়ে যাবেন এছাড়া আদার কোয়ালিফিকেশান থাকলে সেটিও নিয়ে যাবেন আর দুটো কালার পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই সাথে আপনারা রাখবেন আপনারা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট গন্তব্যে কিন্তু পৌঁছে যাবেন এইটা হচ্ছে অরিজিনাল অ্যাডভার্টিজমেন্ট যেটা পেপারে দেওয়া হয়েছিল। তো এ ব্যাপারে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় যদি আরও বিস্তারিত তথ্য জানার প্রয়োজন হয় আপনারা অফিশিয়াল ওয়েবসাইটটা ভিজিট করুন কিংবা ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে যুক্ত হয়ে গেলে আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন